তো বন্ধুরা, আমরা এখন আছি দার্জিলিং এর হিমা ওয়াটার ফলসে। লাইফে ভাই এনজয় করতে হবে ফুল চিল। তো সেখান থেকে ঘুরে আসার পর ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্টে, আর আমাদের খিদে পেয়েছিল হালকা, তাই হালকা খাবার অর্ডার করে দিয়েছি। সেখানে খাওয়া দাওয়া করার পর বিল পেমেন্ট করে বেরিয়ে পড়লাম, আর আমাদের রুমে ঢুকতে অনেক লেট হয়ে গেছিল। 9:20 বাজে, তো আমরা এখন নিচে খেতে যাব। তো আমরা যাচ্ছি এখন হোটেলে খেতে। তো আমাদের থাকার জন্য একটা আলাদা মানে হোটেল বুক আছে একটা খাওয়ার জন্য, ঠিক আছে? তো বাইরের আবহাওয়াটা পুরো সেরা। তো বন্ধুরা, আবার সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘুরতে, আর গাড়ি অপেক্ষা করছিল আমাদের জন্য নিচে। আর গাড়িতে উঠে জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেলাম একটা মিউজিয়ামে, মানে একটা জাদুঘর। আর চার বন্ধুর জন্য 4 টিকিট কেটে ঢুকে পড়লাম সেখানে। আর বৃষ্টির সময় চায়ে চুমুক দিতে বেশ ভালোই লাগছিল। বৃষ্টিতে ঘোরার জন্য 4 ছাতা প্রয়োজন ছিল, তাই নিয়ে নিলাম 4 ছাতা। তো ভাই, এটা মেয়েদের ছাতা, তুই কেন নিচ্ছিস ভাই? তুই কি মেয়ে? আর আমি ছাতা নিয়েছি সেই কারণে রেনকোটটা খুলে ফেলে দিলাম। আর সেখানে ঢুকেই দেখি সামনে হরিণ, আর তারপরে এমন একটা জায়গাতে উঠে গেছিলাম যে সেখান থেকে পড়ে গেলে ডাইরেক্ট উপরে। আর তারপরে টাইগার চাচার সাথে দেখা। টাইগারের মনটা ভীষণ খারাপ গাইজ। মিউজিয়ামের ভিতরে ভিডিও করতে দিচ্ছিল না, তাই যেইটুকু ভিডিও করা সম্ভব হয়েছে ভিডিও করেছি। আর সেখান থেকে বেরিয়ে নিয়ে নিলাম 2 কম্বল, আর কম্বলের টাকা পে করার পর চিল করতে আবার বেরিয়ে পড়লাম। তারপরে আমরা চলে গেলাম টাইগার হিলের উদ্দেশ্যে, আর সেখানে গিয়ে এত পরিমাণে বৃষ্টি যেটা দেখার জন্য গেছিলাম সেটা আমরা দেখতে পাইনি। তো বন্ধুরা, আমরা আছি এখন টাইগার হিলে, ঠিক আছে? মানে যে সূর্যটা দেখা যায় বা এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো সেটা দেখা যাচ্ছে না। তো সেটার জন্য মনটা অনেক খারাপ। তো কি বলবো তোমাদেরকে, বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে। আর এই ঠান্ডা দিনে ম্যাগি খাওয়ার মজাই আলাদা গাইজ। তাই চার বন্ধুর জন্য 4 ম্যাগি এবং ড্রাইভারের জন্য 1 ম্যাগি নিয়ে নিলাম। আর সেখানে আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম, আর আমাদের অনেক খিদে পেয়ে গেছিল, তাই চলে গেলাম একটা রেস্টুরেন্টে। আর সেখানে ঢুকে একটা টেনশন করছিলাম যে সেখানে বাঙালি খাবার পাওয়া যাবে কিনা। আর আমাদের ভাগ্যটা খুব ভালো, আর সেখানে পেয়ে গেছিলাম পুরো বাঙালি খাবার। আর সেখানে কোপচে ডুবিয়ে খাওয়ার পর বিল পেমেন্ট করে বেরিয়ে পড়লাম। তো গাইজ, ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট, আমরা এখন রুমে যাচ্ছি আমাদের। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে, মানে আমাদের দার্জিলিং এর লাস্ট ব্লগ। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাব, তো কালকে তোমাদের জন্য দার্জিলিং এর লাস্ট ব্লগ আসছে। তো চলো ভাই, টাটা, কালকে দার্জিলিং এর লাস্ট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।